স্টুডেন্ট আমি সমৃতা চৌধুরী রায়ান মার্টিনের ম্যাথমেটিক্স এডিটর রায়ান মার্টিনের অনলাইন ক্লাসে আজকে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমাদের আলোচনার সাবজেক্টটি হলো ম্যাথমেটিক্স ক্লাস 12 এবং আলোচনার টপিকটি হলো ক্যালকুলাসের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বা দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ পার্ট 3 স্টুডেন্ট আজকের ক্লাসে আমরা অন্তর্কলজের সংজ্ঞার সাহায্যে কিভাবে দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ নির্ণয় করা যায় তা নিয়ে আলোচনা করব তোমরা সকলেই অন্তর্কলজের সংজ্ঞার সাহায্যে প্রথম ক্রমে অন্তর্কলজ কি করে নির্ণয় করতে হয় তা শিখে ফেলেছো তাও আমি এই দ্বিতীয় ক্রমে অন্তর্কলজ নির্ণয় বোঝানোর সুবিধার্থে এর একটি সংক্ষিপ্ত ব্রিফ দিচ্ছি দেখো মনে করছি y equals to fx একটি অপেক্ষক ধরা হয়েছে যেটি হলো x এর একটি অপেক্ষক এবং এই y equals to fx এর অপেক্ষকটি x এর সাপেক্ষে x বিন্দুতে অন্তর্কলন যোগ্য তাহলে y equals to fx অপেক্ষকের x এর সাপেক্ষে x বিন্দুতে অবকল হয় আমরা কি পাই dy dx বা f dash x equals to আমি লিখতে পারি limit h tends to 0 f of x plus h minus fx by h যখন সীমার অস্তিত্ব থাকে এটা আমরা লিখতে পারি অন্তর্কলজের সংজ্ঞার সাহায্যে এবং এই dy dx বা f dash x এর অস্তিত্ব তখনই থাকবে যখন রাইট হ্যান্ড ডেরিভেটিভ এবং লেফট হ্যান্ড ডেরিভেটিভ দুটোর মান সমান হবে এবং তখনই আমরা এর অস্তিত্ব পেয়ে থাকি এবার এখান থেকে আমি কি পাবো না আমরা জানি f ডাবল ড্যাশ x ইকুয়ালস টু আমি কি লিখতে পাই না d dx অফ f ড্যাশ x এটা আমরা কোথা থেকে পাই না সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের বেসিক থিওরি থেকে এটা আমরা বলতে পারি তাহলে সুতরাং অন্তর্কলজের সংজ্ঞার সাহায্যে আমরা কি বলতে পারি না অন্তর্কলজের সংজ্ঞার সাহায্যে আমরা লিখতে পারি ডি টু ওয়াই ডিএক্স স্কোয়ার বা এফ ডাবল ড্যাশ ইকুয়ালস টু লিমিট এইচ টেন্স টু জিরো এফ ড্যাশ এক্স প্লাস এইচ মাইনাস এফ ড্যাশ এক্স বাই এইচ এবং এক্ষেত্রে ডি টু ওয়াই ডিএক্স স্কোয়ার বা এফ ডাবল ড্যাশ এক্স এর অস্তিত্ব থাকবে যদি রাইট এফ ডাবল ড্যাশ এক্স ইকুয়ালস টু লেফট এফ ডাবল ড্যাশ এক্স হয় অর্থাৎ আমরা রাইট এফ ডাবল ড্যাশ ইকুয়ালস টু আমরা কি বলতে পারবো না লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস এফ ড্যাশ এক্স প্লাস এইচ মাইনাস এফ ড্যাশ এক্স বাই এইচ ইকুয়ালস টু লেফট এফ ডাবল ড্যাশ এক্স ইকুয়ালস টু আমরা লিখতে পারি লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস এফ ড্যাশ এক্স প্লাস এইচ মাইনাস এফ ড্যাশ এক্স বাই এইচ তাহলে ডি টু ওয়াই ডিএক্স স্কোয়ার বা এফ ডাবল ড্যাশের অস্তিত্ব তখনই থাকবে যদি রাইট এফ ডাবল ড্যাশ এক্স ইকুয়ালস টু লেফট এফ ডাবল ড্যাশ এক্স হয় তাহলে অন্তর্কলজের সংজ্ঞার সাহায্যে দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ তাহলে আমরা কি পাই না দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ আমরা পাবো ডি টু ওয়াই ডিএক্স স্কোয়ার বা এফ ডাবল ড্যাশ ইকুয়ালস টু লিমিট এইচ টেন্স টু জিরো এফ ড্যাশ এক্স প্লাস এইচ মাইনাস এফ ড্যাশ এক্স বাই এইচ স্টুডেন্ট এবার আমি তোমাদের সাথে একটি বিশেষ ইন্টারেস্টিং ব্যাপার নিয়ে আলোচনা করছি দেখো আমরা কী পেলাম না ডি টু ওয়াই ডিএক্স স্কোয়ার বা এফ ডাবল ড্যাশ এক্স এবং এই এফ ডাবল ড্যাশ এক্সও কিন্তু এক্সের একটি অপেক্ষক হয় এবার যেমন আমরা এফ ডাবল ড্যাশ এক্স বা ডি টু ওয়াই ডিএক্স স্কোয়ারের মান নির্ণয় করেছিলাম ঠিক একইভাবে যেহেতু এটি এক্সের একটি অপেক্ষক তাহলে এই অপেক্ষকটিকেও আমরা কী করতে পারবো না ডিফারেনশিয়েট করতে পারবো এবং ডিওয়াই ডিএক্স থেকে
যেভাবে আমরা ডি টু ওয়াই ডিএক্স স্কোয়ারের মান নির্ণয় করেছিলাম ঠিক একইভাবে ডি টু ওয়াই ডিএক্স স্কোয়ারের থেকে আমরা আবার তার পরবর্তী অপেক্ষকের মান নির্ণয় করতে পারব এবং সেটি হবে ওয়াই ইকুয়ালস টু এফ এক্স অপেক্ষকের তৃতীয় অন্তর্কলজ বা তৃতীয় ক্রমের অন্তর্কলজ যাকে আমরা ইংলিশে বলবো থার্ড অর্ডার ডেরিভেটিভ এবং সেটি ডি কিউব ওয়াই ডিএক্স কিউব বা এফ ট্রিপল ড্যাশ এক্স বা ওয়াই থ্রি বা ডি কিউব ওয়াই ইত্যাদি প্রকাশ করা হয়ে থাকে এবং এই একইভাবে আরও উচ্চতর ক্রমের অন্তর্কলজের মান আমরা নির্ণয় করতে পারব এবং সাধারণভাবে ওয়াই ইকুয়ালস টু এফ এক্স অপেক্ষকের এনতম ক্রমের অন্তর্কলজকে আমরা ডিএন ওয়াই বাই ডিএক্স টু দি পাওয়ার এন বা এফ টু দি পাওয়ার এন ওয়াই বা ওয়াই এন বা ডি টু দি পাওয়ার এন ওয়াই ইত্যাদি দ্বারা প্রকাশ করে থাকি কিন্তু পাঠ্যক্রমে অন্তর্গত নয় বলে দ্বিতীয় ক্রমে অন্তর্কলজ নির্ণয় এখানে আমরা উদাহরণ সহ আলোচনা করলাম এই ব্যাপারটিও কিন্তু তোমাদের জেনে রাখা দরকার এবং ভবিষ্যতে পড়াশোনার ক্ষেত্রে এই ব্যাপারটি কিন্তু তোমাদের কাজে আসবে তাই আজকে আমি এই অধ্যায় পড়ানোর সময় তোমাদের এই ব্যাপারটি সম্পর্কেও অবগত করলাম স্টুডেন্ট এরপর আজকে আমরা এক্সের দুটি অপেক্ষক যদি গুণফল আকারে থাকে তাহলে সেই অপেক্ষক থেকে কিভাবে দ্বিতীয় ক্রমে অন্তর্কলজ বা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ নির্ণয় করা যায় তা নিয়ে আলোচনা করব দেখো আমি এখানে একটি এক্সাম্পল লিখেছি ওয়াই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার ফোর এক্স ইন্টু কস থ্রি এক্স হলে বলেছে ওয়াই ডাবল ড্যাশ নির্ণয় করো তাহলে এখানে দেখছি ওয়াই এর যে অপেক্ষকটি সেটি এক্সের দুটি অপেক্ষকের গুণফল রূপে দেওয়া আছে তাহলে প্রথমে আমি যেটি দেওয়া আছে সেটি লিখে নিয়েছি প্রদত্ত ওয়াই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার ফোর এক্স ইন্টু কস থ্রি এক্স তাহলে এই ওয়াই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার ফোর এক্স ইন্টু কস থ্রি এক্স এই অপেক্ষকটি যেহেতু এক্সের একটি অপেক্ষক তাহলে আমরা কী করতে পারবো না এক্সের সাপেক্ষে এর অন্তর্কলজ নির্ণয় করতে পারবো তাহলে এক্সের সাপেক্ষে ওয়াই এর প্রথম অন্তর্কলজ আমরা কী পাবো না ওয়াই ড্যাশ বা ডি ওয়াই ডিএক্স ইকুয়ালস টু আমি কী লিখতে পারছি না ডি ডিএক্স অফ ই টু দি পাওয়ার ফোর এক্স ইন্টু কস থ্রি এক্স ইকুয়ালস টু আমি কী লিখছি না কস থ্রি এক্স ইন্টু ডি ডিএক্স অফ ই টু দি পাওয়ার ফোর এক্স প্লাস ই টু দি পাওয়ার ফোর এক্স ইন্টু ডি ডিএক্স অফ কস থ্রি এক্স এটা আমরা কোন পদ্ধতি ইউজ করলাম না ডি ডিএক্স অফ ইউভি এই পদ্ধতি আমরা এখানে ইউজ করেছি এবং ইউজ করে আমি এই এটি পেয়েছি তাহলে এখান থেকে আমি কী পাচ্ছি না প্রথম এই রাশিটি থেকে আমি পাচ্ছি কস থ্রি এক্স ইন্টু ফোর ইন্টু ই টু দি পাওয়ার ফোর এক্স আর দ্বিতীয় এই রাশিটি থেকে আমি কী পাচ্ছি না মাইনাস ই টু দি পাওয়ার ফোর এক্স ইন্টু থ্রি ইন্টু সাইন থ্রি এক্স এখানে মাইনাস কেন হলো না কস থ্রি এক্সের ডেরিভেটিভ আমরা কী জানি না মাইনাস থ্রি সাইন থ্রি এক্স সেই জন্য এখানে আমরা মাইনাস লিখেছি তাহলে এবার এই পুরো রাশিটি থেকে আমি কী করছি না ই টু দি পাওয়ার ফোর এক্স এটি কমন নিয়ে নিচ্ছি তাহলে আমি কী পালাম না ইকুয়ালস টু ই টু দি পাওয়ার ফোর এক্স ইন্টু ফোর ইন্টু কস থ্রি এক্স মাইনাস থ্রি সাইন থ্রি এক্স তাহলে এটি হলো ওয়াই ড্যাশের মান এবার এই যে ওয়াই ড্যাশটি আমি পেলাম দেখতে পাচ্ছি এটিও এক্সের একটি অপেক্ষক তাহলে এখান থেকে আমি কী বলতে পারবো না এখান থেকে আমি কী করতে পারবো না এক্সের সাপেক্ষে ওয়াই এর দ্বিতীয় অন্তর্কলজ নির্ণয় করছি তাহলে এক্সের সাপেক্ষে ওয়াই এর দ্বিতীয় অন্তর্কলজ হবে ওয়াই ডাবল ড্যাশ বা
d2y dx square equals to আমি কি লিখতে পারবো d dx of y dash equals to আমি কি লিখবো d dx of e to the power 4x into 4 cos 3x minus 3 sin 3x এটা আমরা লিখতে পারবো। তাহলে সুতরাং আমি কি পাচ্ছি y ডাবল ড্যাশ ইকুয়ালস টু আমি পাচ্ছি e টু দি পাওয়ার 4x ইনটু মাইনাস 12 সাইন 3x। এখানে আমি e টু দি পাওয়ার 4x কে কনস্ট্যান্ট করে এই পুরো রাশিটিকে ডেরিভেটিভ করছি, তাহলে সেখান থেকে আমি কি পাচ্ছি মাইনাস 12 সাইন 3x মাইনাস 9 cos 3x প্লাস এবার আমি এই রাশিটিকে কনস্ট্যান্ট রেখে e টু দি পাওয়ার 4 এ ডেরিভেটিভ করব, তাহলে কি পাবো প্লাস 4 e টু দি পাওয়ার 4x ইনটু 4 cos 3x মাইনাস 3 sin 3x এটা আমরা পাচ্ছি। ইকুয়ালস টু আমি কি লিখতে পারি যদি আমি ভেঙে দিই, তাহলে আমি কি লিখতে পারবো মাইনাস 12 e টু দি পাওয়ার 4x ইনটু সাইন 3x মাইনাস 9 e টু দি পাওয়ার 4x ইনটু cos 3x প্লাস 4 e টু দি পাওয়ার 4x ইনটু 4 cos 3x মাইনাস 12 e টু দি পাওয়ার 4x ইনটু সাইন 3x। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি কি লিখতে পাচ্ছি না এখান থেকে আমি দেখতে পাচ্ছি e টু দি পাওয়ার 4x কে আমি কমন নিয়ে নিই, তাহলে আমি কি পেচ্ছি না 9 cos 3x এবং 16 cos 3x, এখান থেকে আমি কি পেলাম তাহলে 7 cos 3x, আর এখানে কি পাচ্ছি মাইনাস 12 sin 3x মাইনাস 12 sin 3x, এখান থেকে আমি পাচ্ছি মাইনাস 24 sin 3x আমি লিখতে পারছি। তাহলে y ইকুয়ালস টু কি দেওয়া ছিল আমাদের, না y ইকুয়ালস টু দেওয়া ছিল e টু দি পাওয়ার 4x ইনটু cos 3x, হলে y ডাবল ড্যাশ নির্ণয় করো, তাহলে সেখান থেকে আমি কি পেলাম তাহলে সুতরাং y ডাবল ড্যাশ ইকুয়ালস টু আমি পেলাম e টু দি পাওয়ার 4x ইনটু 7 cos 3x মাইনাস 24 sin 3x এটা আমরা পেলাম। স্টুডেন্ট, আজকের ক্লাসে আমি তোমাদের যে সকল বিষয় নিয়ে আলোচনা করলাম তা আশা করি তোমরা সকলে ভালোভাবে বুঝতে পেরেছো, এবং নেক্সট ক্লাসে আমি এই চ্যাপ্টারে বিশেষ কিছু অঙ্ক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। সবশেষে এটাই বলবো, ভালো করে পড়াশোনা করবে এবং বাড়িতে থাকবে, সুস্থ থাকবে।